একটি মেয়ে সব সময় অসহায়, কখনো তার পরিবারের কাছে, কখনো স্বপ্নের কাছে, কখনো ইচ্ছের কাছে, আবার তার ভালোবাসার কাছে। একটি মেয়ে তার জীবনের প্রত্যেকটা সময় অন্যের জন্য বেঁচে থাকে, জন্মের পর বাবা মায়ের জন্য, বিয়ের পর স্বামীর জন্য, সন্তান হওয়ার পর সন্তানের জন্য। তার জীবনে কোনো চাওয়া পাওয়া থাকে না, যা থাকে সেটা হলো সবাইকে নিয়ে বেঁচে থাকার স্বপ্ন। মেয়েটা পারে না তার ইচ্ছে মতো চলতে, পারে না তার ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করতে, পারে না কাউকে ভালোবেসে সুখে থাকতে। যদি মা বাবার কথা মতো চলে তাহলে মেয়েটি খুব লক্ষ্মী হয়, আবার যদি তাদের অবাধ্য হয় তাহলে খুব খারাপ মেয়ে। ভালোবাসার মানুষের হাত ধরে চলে গেলে তার কাছে তার ভালোবাসার মানুষটি খুব প্রিয়। যদি তার কাছে না গিয়ে পরিবারের কথা মতো চলে তাহলে সে স্বার্থপর, বেঈমান, প্রতারক, বিশ্বাসঘাতক, সবার কাছেই সে অসহায়। আমার প্রশ্ন হলো, মেয়েটি এখন কোথায় যাবে? জীবনে সব কিছু ত্যাগ করে মেয়েরা, তবু কিছু ছেলে বলে মেয়েদের মন বোঝা সম্ভব না। আমি শরীফ বলি কি জানো, তোমরা তোমাদের মাকে ভালোবাসো, তাকে বুঝতে শেখো, ওই মানুষটা কি কি ত্যাগ করেছে, কি কি স্যাক্রিফাইস করেছে তোমাদের জন্য, তাহলে একটা মেয়ের মন বুঝতে পারবে খুব সহজে। সব মেয়েরা ছেলেদের পকেট ভর্তি টাকা চায় না, কিছু মেয়ে আছে যারা চায় একটু কেয়ার, একটু ভালোবাসা। মেয়েদের অসম্মান করো না, কেননা তুমি ওই একটি মেয়ের পিতা, ভাই এবং স্বামী। মেয়েদের একটু সম্মান করো, তাহলে বুঝতে পারবে কি চায় একটি মেয়ে। আমি প্রায়শই দেখি আজকাল অনেক ছেলে মেয়েদের নিয়ে বাজে কথা বলে। আরে ভাই, একটা মেয়েকে বুঝতে হলে ন্যূনতম মেধা ও যোগ্যতা লাগে, যে যোগ্যতা হয়তো সবার থাকে না। আর থাকে না বলেই মেয়েদের সবাই ভুল বোঝে। পরিশেষে এটুকুই বলবো, আপনি এই কথাগুলো না বুঝে অযথা মন্তব্য করবেন না। অনেকেই হয়তো বলতে পারে আমি মেয়েদের পক্ষ নিয়ে কথা বলতেছি, কিন্তু ভাই বাস্তব কথাই বললাম। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন।